বলিউডের সুদর্শন হিরো অভিষেক বচ্চন, রোমান্টিক অথবা অ্যাকশন, যে কোনো দৃশ্যই নায়িকার পাশে মানিয়ে যান বেশ। শোনা যাচ্ছে এবার পর্দায় আসছে ধূসর চরিত্র নিয়ে। যদিও এটাই প্রথম নয়, এর আগেও দি টু সিরিজে ধূসর চরিত্রে অভিনয় করেছেন তিনি, কুড়িয়েছেন প্রশংসাও। তবে ধূসর হলেও এবারে চরিত্রটি নাকি একদমই ভিন্ন। এর আগে 2009 সালে পাঁচ ছবিতে রাজনীতিবিদের চরিত্র হয়ে উঠেছিলেন অভিষেক। এবার দশবি ছবিতে আবার তাকে রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে। ছবিটিতে মূলত শিক্ষার গুরুত্ব তুলে ধরা হবে। এবছর জুনে ছবিটির শুটিং শুরুর কথা থাকলেও লকডাউনে তা সম্ভব হয়নি। এই ছবিতে অভিষেকের দেখা মিলবে দুর্নীতিগ্রস্ত অশিক্ষিত মুখ্যমন্ত্রীর ভূমিকায়। জানা গেছে তার স্ত্রীর ভূমিকায় নির্মাতা কৌরকে বাছাই করা হয়েছে, আর কারারক্ষীর চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে। আগামী বছর গোড়ার দিকে দশবির শুটিং শুরু হবে। পুরো লকডাউনে অভিষেক, প্রযোজক দিনেশ এবং পরিচালক তুষারের সঙ্গে ছবি সংক্রান্ত নানা কাজে ব্যস্ত ছিলেন। এ ছবির জন্য তিনি সময় নিয়ে প্রস্তুতি নিয়েছেন। তবে তার আগে তিনি শাহরুখ খান ও সুজয় ঘোষের কাহিনী নিয়ে নির্মিত বব বিশ্বাস ছবির শুটিং শেষ করবেন।